নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী এইট পয়েন্ট ওয়ানের কিছু সমস্যা সমাধান করে দিব সমস্যাগুলো সমাধান করার পূর্বেই ক্লাস এইটের কিছু উপবাদ মনে করে নেই আমরা মনে করার চেষ্টা করি এরকম একটা উপবাদ্য আমরা শিখেছিলাম বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ সরলেখা ওই জ্যায়ের উপর লম্ব হয় আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি দেখো ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত এই বৃত্তে এবি একটি এ এবি জ্যা একটি ব্যাস না ব্যাস ভিন্ন একটি জ্যা এই জ্যায়ের মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে ওডি লম্ব হবে অর্থাৎ দেখো আমি আবার বলে দিচ্ছি এবি জ্যায়ের মধ্যবিন্দু ডি হলে এবি জায়ের মধ্যবিন্দু ডি হলে ওডি লম্ব হবে এরপর আমরা দুই নম্বরটা দেখি এখানে দেখো কী ছিল ডি ছিল মধ্যবিন্দু মধ্যবিন্দু থাকলে ওডি লম্ব হয় দুই নম্বরটা ঠিক উল্টাটা ওডি এবি এর উপর লম্ব হলে ডি হবে এব মধ্যবিন্দু অর্থাৎ আমরা ক্লাস এইট এটা শিখেছিলাম যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব আঁকা হলে লম্বটি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে দেখো আমি আবারও বলে দিচ্ছি দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন জ্যায় এবং ওডি লম্ব ওডি লম্ব বি হলে এডি ইকুয়াল টু বিডি হবে তিন নম্বরটা দেখো আমরা এরকম শিখেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্য সমান অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরে যে সকল জ্যা থাকবে সেই জ্যাগুলোর দৈর্ঘ্য হবে সমান দেখো এখানে চিত্র দিকে একটু দেখি আমরা ও কেন্দ্রবি একটি বৃত্ত এই বৃত্তে এ বি এবং সিডি দুটি যে দুটি কেমন ও থেকে এ বি এর যা দূরত্ব ও থেকে সিডি এর দূরত্ব সমান দেখো এখানে ওই সমান ওয়েভ অর্থাৎ কেন্দ্র থেকে এব এর দূরত্ব এবং সিডি এর দূরত্ব সমান হলে এবি আর সিডি কেমন হবে সমান হবে আবার দেখো উল্টাটায়ের এব এবং সিডি এই জ্য দুইটি সমান হলে সমান হলে কেন্দ্র থেকে এই জ্য দুইটির দূরত্ব হবে সমান অর্থাৎ দেখো এখানে এবি যায় সমান সিডি যায় এব ইকোয়াল টু সিডি হলে ও এফ ইকোয়াল টু হবে ওই অর্থাৎ দুইটি জ্য সমান হলে কেন্দ্র থেকে যে দুইটির দূরত্ব সমান হবে এখন আমরা তোমাদের আমি এই উপাদ্যগুলো প্রয়োগ করে তোমাদের বইয়ের সাত নম্বর সমস্যাটির সমাধান করে দেব চলো আমরা দেখি সাত নম্বর কি বলা হয়েছে দেখো সাত নম্বর বলা হয়েছে দেখাও যে বৃত্তের দুইটি এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে বৃত্তে দুইটি জ্যা থাকবে একটি বড় থাকবে একটি ছোট থাকবে আর বড় জ্যাটি কেন্দ্রের নিকটে থাকবে ছোটো জ্যাটি কেন্দ্র থেকে একটু দূরে থাকবে এটা প্রমাণ করতে হবে আমরা চিত্রের দিকে একটু দেখি দেখো ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত এই বৃত্তে এবি এবং সিডি দুইটি জ্যা এখানে দেখো এবি জ্যাটি বড় তো আমাদের প্রমাণ করে দেখাতে হবে কেন্দ্র থেকে এবি জ্যের দূরত্বটা কেন্দ্র থেকে সিডি ডি জ্যের দূরত্ব অপেক্ষা কম এটা আমরা প্রমাণ করে দেখাবো দেখো আমি কীভাবে লিখে দিছি যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি জ্য এখানে এবি গেটের দেন সিডি এরপরে দেখো ও হতে ও হতে এবি ও সিডি জ্যের উপর যথাক্রমে ওই ওয়েব লম্বা কি এখন শুনো আমি কেন লম্ব এখানে নিলাম আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে বড় জ্যাটি দূরত্ব কেন্দ্র থেকে ছোটি ছোট জ্যাটির দূরত্ব অপেক্ষা কম তো দূরত্ব বের করতে হবে দূরত্ব বের করার জন্য লম্ব টাকা হয়েছে ও থেকে উপর যদি আমি ওই লম্ব আঁকি তাহলে ওইটাই হবে কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব আর ঠিক একইভাবে ওয়েফ সিডি জ্যায়ের উপর লম্ব আঁকা হয়েছে তাহলে ওয়েফটা হবে কেন্দ্র থেকে সিডি জ্যায়ের দূরত্ব দেখো এখানে লিখে দিছি তাহলে উই ওয়েব যথাক্রমে কেন্দ্র ও হতে এ বি ও সিডি জায়ের দূরত্ব নির্দেশ করে তা আমাদের প্রমাণ করতে হবে ওই ইজ লেস দ্যান ওয়েব কারণ কি ওই কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্বটা কেন্দ্র থেকে সিডি জায়ের দূরত্ব থেকে কম হবে এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে দেখো এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে অঙ্কনটা কি করা হয়েছে লক্ষ্য করো ই ও এবং সিও যোগ করা হয়েছে এখন দেখো প্রমাণ কিভাবে করব আমরা প্রমাণের শুরুতে আমরা একটু লক্ষ্য করি এ ই ও সরি এ ই ও এই ত্রিভুজটি সমকুণী ত্রিভুজ কেন সমকুণী কারণ এখানে ওই এর উপর লম্ব ঠিক একইভাবে ও সি এফ সমকোণী ত্রিভুজ এখন এই যে দুইটি সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজ দুইটিতে আমরা পিথাগজের সূত্র প্রয়োগ করব দেখো পিথাগজের সূত্র বা ও বদ্যে কী বলা হয়েছে যে আমরা তো জানি সমকুণি ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো দেখো সমকুণী এ ও ই ত্রিভুজে ও স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস ই স্কোয়ার এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন আমি সি ও এফ এই ত্রিভুজে পিঠাগজের উপবাদ্য প্রয়োগ করে কি পাই দেখে ফেলি আমরা দেখো পাই ও সি স্কোয়ার ইকোয়াল টু এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার এটাকে আমি দুই নম্বর দিয়ে রাখলাম আবার দেখো খেয়াল করো চিত্রের দিকে এ ও ইকোয়াল টু ও সি কেন এ ইকাল টু ও সি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ আমি এখানে লিখে দিছি এ ও ইকোয়াল টু ও সি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ এরপর আমি বর্গ করে দিলাম পেয়ে গেলাম ইও স্কোয়ার ইকোয়াল টু ও সি স্কোয়ার এবার আমি এ স্কোয়ার মানটা বসিয়ে দিলাম এ স্কোয়ার মান ছিল সমীকরণ একে ছিল এই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার ঠিক একইভাবে সি স্কোয়ার মান এই যে সি স্কোয়ার মান ছিল ও এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লিখে দিলাম সি স্কোয়ার মান এরপর আমি সাইড চেঞ্জ করে নিলাম কীভাবে দেখো এই এফ স্কোয়ারকে আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম এবং ওই স্কোয়ার ওই স্কোয়ারকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম এখন দেখো আবার ওই লম্ব এবি। আমরা প্রথমেই শিখেছিলাম কেন্দ্র থেকে এর উপর লম্ব আঁকা হলে লম্বটি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে তো যেহেতু ওই এর উপর লম্ব ফলে ওই এবি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে অর্থাৎ এই সমান হবে ইবি তাহলে অবশ্যই এইটা হবে পুরো এর অর্ধেক ফলে আমি লিখতে পারি এই ইকোয়াল টু হাফ অফ এবি ঠিক একইভাবে ওয়েপ লম্বো সিডি ফলে ওয়েফ সি ডিকে সমান দুইভাগে ভাগ করবে ফলে সিএফ হবে সি এফ হবে হাফ অফ সিডি মানে সিএফটা এই পুরো এই যে পুরো সি আছে আসে তার অর্ধেক হবে আবার দেখো এবি ইজ গ্রেটার দ্যান সি কারণ আমরা বলেই আমাদের প্রশ্নেই বলা ছিল একটা জ্যা একটা জ্যাট থেকে বড় হবে অর্থাৎ আমরা এভাবে এঁকে নিয়েছিলাম যে এবি ইজ গ্রেটার দ্যান সিডি মানে এবি জ্যাটি সিডি থেকে বড়। লিখে নিলাম এবি গ্রেটার দ্যান সিডি এরপরে আমি এর উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করে দিলাম কেন হাফ দিয়ে গুণ করলাম কারণ হাফ এবির একটা মান আছে এই আমি হাফ এর পরিবর্তে এই লিখে দিলাম ঠিক একইভাবে হাফ সিডি এর পরিবর্তে সিএফ লিখে দিলাম এরপর আমি উভয় পক্ষে বর্গ করে দিব বর্গ করে দিলাম বর্গ করার পরে আমি সাইড সেন্স করবো এখানে প্লাস সি এফ স্কোয়ার আছে বাম পাশে নিয়ে আসলে আমি মাইনাস সি এফ স্কোয়ার পাবো অর্থাৎ এই স্কোয়ার ইজ গেটের দ্যান সি এফ স্কোয়ার হলে মানে এই স্কোয়ারটা বড়ো সিএফ স্কোয়ারটা ছোটো তাহলে অবশ্যই এই স্কোয়ার মাইনাস সি সিএফ স্কোয়ার ইজ গেটের দ্যান কী হবে জিরো হবে এখন আমি এই স্কোয়ার মাইনাস সি সিএফ স্কোয়ার মানটা বসিয়ে দেব দেখো এই তিন নম্বর সমীকরণে এই স্কোয়ার মাইনাস সি সিএফ স্কোয়ার মান ছিল ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার ফলে আমি এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ারের পরিবর্তে ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার লিখে দিলাম এরপর আমি ঠিক আগের মতো সাইড চেঞ্জ করবো মাইনাস ওই স্কোয়ারটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম মাইনাস ছিল প্লাস হয়ে গেল তো হবে ও এফ স্কোয়ার ইজ গেটের দেন ওই স্কোয়ার এরপর আমি বর্গমূল করে দেব বর্গমূল করলে পাবো ও এফ ইজ গেটের দেন ওই অর্থাৎ ওয়েফ হচ্ছে ওইর থেকে বড়। মানে ওয়েফের দৈর্ঘ্যটা ওইর থেকে বড় মানে কে বড় ওয়েব বড় ওই ছোট অর্থাৎ ওইটা হচ্ছে ওয়েব থেকে ছোট। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি ওই ইজ লেস দেন ওয়েব আমাদের এটা প্রমাণ করার কথা ছিল যে কেন্দ্র থেকে এর দূরত্ব কেন্দ্র থেকে এর দূরত্ব অপেক্ষা কম মানে এবি জ্যাটি কেন্দ্রের নিকটতর যেহেতু ওই ইজ লেস দ্যান ওয়েব হয়েছে মানে ওইটা ওয়েব থেকে ছোট হয়েছে ফলে আমরা বলতে পারি এবি জ্যাটি মানে বড় জ্যাটি ছোট যা অপেক্ষা কেন্দ্রের নিকট এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল প্রমাণ হয়ে গেল তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব যেগুলো তোমরা ক্লাস এইটে শিখেছিলে এবং এই যে ক্লাস এইটে শিখেছিলে এবং এগুলো ক্লাস নাইনের বইতেও আছে তো তোমরা এই হোমওয়ার্কটা ভালোভাবে করবে কারণ এগুলো ক্লাস নাইনের পরীক্ষাও আসে হোমওয়ার্কগুলো দেখে নিই আমি যেগুলো প্রথমে বলেছিলাম ওইগুলোই যে উভাদ্রগুলোর কথা বলেছিলাম ওইগুলোই দেখো একটা বৃত্ত আছে এখানে বৃত্তটির কেন্দ্র ও এবি একটি জ্যা জ্যার মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে তোমরা প্রমাণ করে দেখাবে ওডি লম্ব বি দেখো এবি জায়ের মধ্যবিন্দু ডি হলে ওডি লম্ব বি হবে এটা প্রমাণ করবে দুই নম্বরে দেখো বৃত্তটির কেন্দ্র এখানে ও ও লম্ব এ বি হলে এডি ইকোয়াল টু বিডি হবে এটা তোমরা প্রমাণ করে দেখাবে তিন নম্বরটা হচ্ছে দেখো এখানে বৃত্তটির কেন্দ্র ও এখানে ও এফ ইকোয়াল টু ই ও এফ টু ই হলে তোমরা প্রমাণ করে দেখাবে সি ডি এটা প্রমাণ করবে হ্যাঁ আবার আবার দেখো বি ইকোয়াল টু ডি হলে তোমরা প্রমাণ করে দেখাবে ওএফ ইকুয়াল টু ওই অর্থাৎ এবি এবং সিডি যা দুইটি সমান হলে তোমরা প্রমাণ করে দেখাবে ও এফ ইকোয়াল টু ওই এই প্রমাণগুলো অবশ্যই তোমরা করবে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো